বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা পড়ছি ইউনিট 9 এর লেসন 5 যেখানে আমরা ফিউচার এয়ারক্রাফট গুলো সম্পর্কে জানবো অর্থাৎ ভবিষ্যতের যে এয়ারক্রাফট গুলো আছে সেগুলো সম্পর্কে চলো শুরু করা যাক The Falcon Hypersonic Technology Vehicle 2, Falcon HTV2 is the fastest plane ever built by human beings. অর্থাৎ এই যে মনুষ্য জাতি দ্বারা সৃষ্ট যে সবচেয়ে দ্রুততম প্লেনটি আছে যেটির নাম আমরা জানি দ্য ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকল 2 যেটাকে শর্ট ফর্মে তোমরা বলতে পারো ফ্যালকন HTV2 অর্থাৎ হাইপারসনিক অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ শব্দাপেক্ষা 5 গুণ গতিবেগ সম্পন্ন অর্থাৎ যেটি কিনা শব্দের চেয়ে 5 গুণ দ্রুত চলতে পারে এমন কিছু It would fly from London to Sydney in less than an hour অর্থাৎ 1 ঘন্টারও কম সময়ে এটি কিন্তু লন্ডন থেকে সিডনিতে যেতে পারে তোমরা দেখছো Supersonic Concorde by the way could not fly at such a great speed অর্থাৎ সুপারসনিক যে কনকর্ড যেটা আমরা এর আগের লেসন থেকে দেখেছি আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো সেটিও কিন্তু এত দ্রুত স্পিডে অর্থাৎ বেগে কখনোই উঠতে পারেনি At the same time it would withstand temperatures of almost 2000 degrees Celsius অর্থাৎ একই সময়ে যেটা দেখছি আমরা যে এই প্লেনটি প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তাপমাত্রাকেও উপেক্ষা করতে পারে This temperature is hotter than the melting point of steel. অর্থাৎ এই যে তাপমাত্রাটি এটি কিন্তু যে মেল্টিং পয়েন্ট আছে স্টিলের অর্থাৎ স্টিলকে যে তাপমাত্রায় গলিয়ে ফেলা যায় সেটার চেয়েও অত্যধিক গরম এই তাপমাত্রা অর্থাৎ বুঝতেই পারছো এটার মাত্রা কতটা অতিরিক্ত The US Defense Agency will launch the Falcon HTV2. অর্থাৎ ইউএস ডিফেন্স এজেন্সি যেটা আছে তারা কি করবে এই যে ফ্যালকন HTV2টাকে শুরু করবে এবং লঞ্চ অর্থাৎ আমরা কি জানি শুরু করা ফার্স্ট দে উইল সেট ইট অন দ্য ব্যাক অফ আ রকেট অর্থাৎ প্রথমত তারা কিন্তু একটি রকেটের পিছন দিকে পাদদেশে এটিকে বসিয়ে দিবে Then they will launch both into the space from an Air Force base. অর্থাৎ পরে তারা কি করবে যে দুটোকেই তারা শূন্যে উড়িয়ে দিবে Air Force base থেকে. The plan goes like this. Engineers will launch the Falcon HTV2 into the space on the back of a rocket. অর্থাৎ প্ল্যানটা এমন ভাবে তৈরি হয়েছিল যে ইঞ্জিনিয়ার্স যারা আছে তারা যে Falcon HTV2টাকে into the space on the back of a rocket অর্থাৎ তারা রকেটের পিছন দিকে বসিয়ে শূন্যে ছেড়ে দিবে then they will detach the plane from the rocket অর্থাৎ এরপরে তারা এই প্লেনটিকে রকেটের পিছন দিক থেকে মুক্ত করে দিবে The plane Falcon will fly towards the earth and এরপরে যেটা হবে যে Falcon প্লেনটি পৃথিবীর দিকে উড়ে যেতে থাকবে Engineers will guide and monitor it in its flight অর্থাৎ পরে প্রকৌশলী যারা আছে তারা কি করবে এই যে ফ্লাইটটিকে গাইড করবে এবং তত্ত্বাবধান করবে যে প্রকৌশলীরা এটিকে উড়িয়ে দিয়েছিল The plane would fly in hypersonic speed of 13,000 miles per hour অর্থাৎ প্লেনটি কত স্পিডে অর্থাৎ কত হাইপারসনিক বেগে চলবে 13,000 মাইল প্রতি ঘন্টায় বেগে এটি উঠবে This speed is about 20 times the speed of sound. অর্থাৎ এই স্পিডটা অর্থাৎ এই বেগটি কিন্তু শব্দের যে দ্রুতি অর্থাৎ শব্দের বেগের চেয়ে 20 গুণ অতিরিক্ত অর্থাৎ 20 গুণ বেশি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এর বৈশিষ্ট্যগুলো কতটা দারুণ এবং কতটা অত্যধিক তোমরা কিন্তু পরবর্তী অংশটি পড়ার জন্য আমাদের সাথেই থাকবে ধন্যবাদ